আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই বিডি ফ্যামিলি কিচেন রুমসে। আজকে আপনাদের জন্য তৈরি করে দেখাবো একটি ইটালিয়ান খাবার, যা আমরা রেস্টুরেন্টে গিয়ে খুব দাম দিয়ে খেয়ে থাকি, আর তা হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান। তো এটা তৈরি করে এখানে আমি নিয়েছি একটি মুরগির বুকের মাংস, হাড় ছাড়া। তো এটাকে আমরা প্রথমে ম্যারিনেট করে নেব। ম্যারিনেশন করার জন্য আমি 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ সয়া সস, এবং দিয়ে দেব সামান্য একটু গোলমরিচ গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা, 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা, এবং দিয়ে দিলাম 1/2 চা চামচ জিরা বাটা। এখন দিয়ে দেব 1টা ডিম। তো ডিমের সাথে সবগুলো মাংস এবং মশলা একসাথে মিক্সড করে নেব খুব ভালোভাবে, এবং সাথে কোট করার জন্য দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ পরিমাণ। খুব ভালোভাবে মিক্সড করব সবগুলোকে। এখন আমরা চলে যাব দ্বিতীয় ধাপে, এগুলো ডুবো তেলে ভেজে নেব। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ তেল, সামান্য একটু গরম হওয়ার পরেই তেলের মধ্যে আমি মাংসগুলোকে একটা একটা আলাদা আলাদা করে দিয়ে দেব। সবগুলোকে একসাথে দেবেন না, তাহলে একসাথে লেগে যাবে। সবগুলো আমার দেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে মিডিয়াম ভলিউমে রেখে আমরা এগুলোকে 4 থেকে 5 মিনিট পর্যন্ত ভেজে নেব। এক পাশ একটু হওয়ার পরেই উল্টে দিলাম। খুব বেশি কড়া করে এটা ভাজা যাবে না, কারণ খুব বেশি লাল করে বা শক্ত হয়ে যাবে ভাজার পরে। সেজন্য 4 থেকে 5 মিনিট পর্যন্ত এটাকে যতটুকু ভাজা যায় ঠিক ততটুকু পরিমাণে ভাজবো। এইভাবে যদি ভেজে নিই আমরা, তাহলে মাংসটা ভেতর থেকে নরম থাকবে এবং পরবর্তীতে এটা খেতেও খুবই ভালো লাগবে, সফট থাকবে ভেতরে। চার মিনিট ভাজার পর আমরা মাংসগুলোকে উঠিয়ে নেব। এখন এই ভাজা ভেজে নেওয়া মাংসগুলোর তেলেই আমি পুরো রান্নাটা শেষ করব। কিছুটা তেল আমি উঠিয়ে রেখেছি, এখন সামান্য একটু তেলের মধ্যে দিয়ে দিলাম আদা কুচি, খুবই সামান্য একটু রসুন কুচি, আর দিয়ে দিলাম 1টা মরিচ কুচি। এখন রান্নাটা আমাদেরকে পুরো হাই ভলিউমেই করতে হবে, কেননা রেস্টুরেন্টের যে ইতালিয়ান ফুডগুলো হয় সেগুলো খুব হাই ভলিউমে হয়। দিয়ে দিলাম 1টা টমেটো কুচি করে, আর দিয়ে দিলাম 1টা পেঁয়াজ কিউব করে রাখা। এটাকে আমি আসলে মশলা হিসেবে নয়, সবজি হিসেবে ব্যবহার করছি আজকে। এখানে আপনারা চাইলে ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন, লাল সবুজ হলুদ কালারের। যেহেতু আমি দেখাচ্ছি ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে মাঞ্চুরিয়ানটা তৈরি করা যায়, সেজন্য আমি ক্যাপসিকাম ব্যবহার করছি না। এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দেব আমি। খুব ভালোভাবে মিক্সড করব এগুলোকে। এক 1 চা চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিলাম, যেহেতু ম্যারিনেটের সময় সয়া সস ব্যবহার করেছি তাই এখানে কম ব্যবহার করলাম। দিয়ে দিলাম একটু টেস্টিং সল্ট, এখানে টেস্টিং সল্ট না চাইলে আপনারা চিনি দিতে পারেন 1 চা চামচ পরিমাণ, আর দিয়ে দিলাম ভেজে রাখা মাংসের টুকরোগুলো। এখন এগুলোকে খুব ভালোভাবে মিক্সড করে নেব। দেখুন ভিউয়ার্স, এটা কিন্তু দেখতে যতটা না ইয়াম্মি, খেতে কিন্তু তার থেকেও বেশি টেস্টি হয়। এখন আমি এখানে দিয়ে দিব ভিউয়ার্স চিকেন স্টক, এখানে আপনারা চাইলে গরম পানিও ব্যবহার করতে পারেন।
সামান্য একটু লবণ দিয়ে দিব এখন। এই পর্যায়ে লবণটা একটু সাবধানে দিবেন, যেহেতু সসের মধ্যে লবণ দেওয়া থাকে। দিয়ে দিলাম একটু লেবুর রস, তো এখন এটাকে আমরা খুব ভালোভাবে নাড়বো। এই পর্যায়ে কিন্তু আমার চুলার আঁচটা একদম হাই ভলিউমেতেই আছে, আর এখন কিন্তু রান্নাটা করতে খুব বেশি সময় লাগবে না। একটু ঢাকনা দিয়ে দিলাম, সর্বোচ্চ 3 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে এই পর্যায়ে এসেছে আমার রান্নাটা। এখন এটাকে গ্রেভিটাকে আর একটু থিকনেস করার জন্য 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আমি চিকেন স্টক দিয়েই মিক্সড করে এখন এটা দিয়ে দিলাম। এখন খুব দ্রুতই নাড়তে হবে এটা, তা না হলে নিচ থেকে লেগে যাবে, এবং কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথেই কিন্তু এই গ্রেভিটা একদম থিকনেসটা অনেক গাঢ় হয়ে আসবে। এই জন্য খুব ভালোভাবে নাড়তে হবে, খুব দ্রুত নাড়তে হবে। এবং রান্নাটা কিন্তু আমার অলমোস্ট তৈরি। এই পর্যায়ে আমরা এখন চুলাটা অফ করে দেব। এখন আমি এটা একটা সার্ভিসিং প্লেটে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে আমার চিকেন মাঞ্চুরিয়ান। এটা এখন থেকে আর অনেক টাকা দিয়ে রেস্টুরেন্টে গিয়ে খেতে হবে না, বাসায় তৈরি করুন, ঘরের তৈরি খাবার সবাইকে পরিবেশন করান, চমকে দিবেন। তো আমার রান্নাটা যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এটাকে লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে বিডি ফ্যামিলির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।